আজকের যারা এসেছেন ভাই বোনেরা যারা লাইভে দেখছেন অথবা আমাদের অলরেডি জুমের সাথে শরিক হয়েছেন অন্তর অন্তস্থল থেকে মোবারকবাদ জানাচ্ছি এবং আমি ক্ষমা চেয়ে নিচ্ছি যে গত তিন সপ্তাহ বাংলাদেশে যাওয়ার কারণে আমি প্রোগ্রামটা করতে পারি নাই আজকে আমরা একটা নতুন বিষয় নিয়ে শুরু করেছি এবং আমি আশা করি যে এই বিষয়টা একাধিক এপিসোডে আসবে একাধিক এপিসোডে আসবে কোরআনের শাসন ও শাসন পদ্ধতি কোরআনে যেভাবে বর্ণনা করা হয়েছে তো আমরা এটাকে এইরকম না যে আমরা আহ কোরআনের বর্ণনা এমন ভাবে নিয়ে আসবো যেখানে হাদিস আসবে না তা না আমাদের কোরআন হাদিস এবং আহ সাল সালে আহ বোঝার ভিত্তিতে আমরা এটাকে আলোচনা করব। অনেকেই বলেছেন যে ওস্তাদ আপনার কথা অত শুনে মনে হয় যে আপনি আহলে কোরআন হয়ে গেছেন না আমি আহলে কোরআন শত্রু কারণ আহলে কোরআন একটা বাতিল মতাদর্শ যে অনেক কন্ট্রাডিকশনস নিয়ে তারা আছে এক পর্যায়ে যে তারা চুপ হয়ে যেতে হয় তাদেরকে আমি ওই ওর মধ্যে আমি যাব না এবং ওর মধ্যে আমরা যাওয়ার দরকারও নাই আমরা চেষ্টা করি যে কোরআনটাকে বুঝার কোরআন থেকেই এবং কোরআন থেকে বুঝার সাথে সাথে দ্বিতীয় যে মানহাজ আলোচনাতার জামাতের আছে যে কোরআন যে জায়গাটা চুপ হয়ে যায় যে অর্থটা কি হবে বা এই জিনিসটা কি হবে সেখানে আমরা হাদিস থেকে নেই আর কোরআন এবং হাদিস দুই মানে দুই উৎস যেখানে চুপ থাকে সেখানে আমরা সাহাবা کرام এবং মুস্তাহিদদের মুতাউই যারা কোরআন এর যারা মুফাসসিরুন দের বক্তব্য নিয়ে আসেন আজকে আমরা প্রথমে আলোচনা করব আমার আমি যে কথাটা বলে নিয়েছি এটাকে আপনারা সবাই মাথায় রাখবেন এবং আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন যে আমরা যে বলেছি যে কথাটা আমরা একদিনেই শেষ করতে পারবো না কোরআনের শাসন ও শাসন পদ্ধতি এগুলো নিয়েই তো আলোচনা তো আমরা এগুলোকে তিন চার ভাগে চলে আসবে প্রথম আজকের যে ভাগটা হলো যে মানে শাসন শব্দটা কোরআন শরীফে যেটাকে হকম বলা হয় এইটাকে আমরা একটু অ্যানালাইসিস করি যে এই শব্দটাই কোরআনে কিভাবে আসছে তো এটা এই কারণে আমি এই শব্দটা নিয়ে আসতে চাচ্ছি যে এই এইটা বোঝার উপরে ভিত্তি করবে আমাদের সামনের আলোচনাগুলো আমরা যদি আহ কোরআনের মধ্যে ঢুকি যে কতগুলো শব্দ এটা আছে এই হকুম শব্দটা আমরা দেখতে পাবো কোরআনে হকুম শব্দটা ব্যবহার করেছেন ছিয়াশিটা জায়গায় তো ছিয়াশিটা জায়গায় যখন হুকুম শব্দটা ব্যবহার করা হয়েছে তো মনে করবেন না যে সবটাই একই অর্থবোধক বা একই রকম আমরা যদি দেখি তাহলে দেখবো যে হুকুম হাকামা শব্দটা আসছে চার জায়গায় আল্লাহ তালা বলছেন সুরাজের মধ্যে আটচল্লিশ নম্বর আয়াতে ইন আল্লাহ কদ হাকামা বাইন আল্লাহ তালা মানে হুকুম দিয়েছেন বান্দাদের মাঝখানে তো এর অর্থটা কি হবে এটা আমরা পরে আসতেছি মানে হুকুম শব্দটা কিন্তু একই অর্থ হবে না আল্লামা ফিরোজ আবাদি যিনি খুব ভালো মানের একজন লিঙ্গুইস্টিস্ট আহ তিনি নিজেই বলেছেন যে বাইশটা অর্থে কোরআনে ব্যবহার করা হয়েছে হুকুমের তো এখানে আপনারা একটু বুঝে রাখেন যে এই আল্লাহ তালা বলছেন যে মানুষের মাঝখানে আল্লাহ হুকুম করেন তার মানে হলো এখানে ফয়সালা করেন মানুষের মাঝে যখন মানুষের মধ্যে যখন কোনো ঝামেলা হয় বুঝতে ঝামেলা হয় অথবা কারোর মধ্যে কোনো সমস্যা হয় সেগুলো মধ্যে ফয়সালা করেন আল্লাহ তালা এই অর্থ আসতে পারে আমার মনে হচ্ছে সামনে আমরা দেখবো যে আরো কি হতে পারে এই শব্দটা কোরআনে উনচল্লিশ জায়গায় আসছে ইয়াহ কুমু শব্দ দিয়ে ইয়াহ কুমু মানে হলো মোদার এক তার মানে হলো বর্তমান কালের শব্দ দিয়ে তখন এর অর্থ ভিন্ন এবং এটা জেনারেল অর্থ হতে পারে এখানে সুরাল মায়েদার এক নম্বর আয়াতে আমরা দেখতে পাই যে আল্লাহ তাআলা যা ইচ্ছা তাই হুকুম দেন তাহলে এই হুকুম দেন মানে কি যা ইচ্ছা সেটা আইন করেন এটা অর্থ হতে পারে আল্লাহ যা ইচ্ছা তাই নির্দেশ দেন সে অর্থ হতে পারে তাহলে দেখা যাচ্ছে যে এই হাকুমের শব্দটা এই ছিল মায়েদার এই জায়গায় একটা মানে অর্থ দিচ্ছে যেটা বিভিন্ন অর্থ হওয়ার সম্ভাবনা আছে এটা নির্দেশ সূচক বাক্য যখন সব শব্দ যখন কোরআনে আসছে সর্বশেষ আয়াত সেখানে আল্লাহ বলেছেন যে কলা আমাদের নবীকে এটা শিখাই দেওয়া হয়েছে যে কলা তিনি বলেন তিনি বলেছেন তো এটা আমাদের নবী একেবারে বড় বড় ঘটনার জায়গায় যখন যুদ্ধ হচ্ছে যেখানে সন্ধি হচ্ছে যেখানে বড় বড় লোকদের সাথে চেষ্টা তখন তিনি বলতেন আল্লাহ হকের মাধ্যমে ফয়সালা করো বা হকের দ্বারাই তুমি এখানে হুকুম দাও এখানে জয় বিজিত হবে না জয়ী হবে এই ধরনের মানে তোমার হুকুম তোমার সালা তোমার এই অর্থ এখানে আসতে পারে যদি মাসদার দিয়ে হয় মানে মানে হলো যে মূল ধাতু দিয়ে যদি হয় কোরআন বার আসছে তিরিশ বার এই শব্দটা আসছে হুকুম শব্দটা দিয়ে যে আল্লাহ যেমন নম্বর আয়াতে বলতেছেন তেতাল্লিশ থেকে শুরু করে উনপঞ্চাশ নম্বর আয়াত পর্যন্ত কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আমরা ইনশাল্লাহ ওইগুলো আলোচনা করবো সামনে আল্লাহ তালা বলছেন ওকাইফাই হাকিম তারা কিভাবে আহ আপনাকে হাকিম বানাবে এখানে দেখেন ই হাকিম শব্দটা একটা নতুন ধারা কিন্তু এই এইরকম শব্দ এরকম তিন আছে যে হাকিম বানানো শাসক বানানো অথবা দাতা বানানো যিনি কারি হবেন তো আল্লাহ তালা এই শব্দটা ওই অর্থে নিয়েছে ফয়সালাকারী দাতা আদেশ দাতা আহ ওয়াইন্দাহ তো তাদের কাছে তেউরাত আছে ফিহা হুকমুল্লাহ সেখানে আল্লাহর হুকুম রয়েছে এখানে তাওরাতবাসীদের বাসীদের উম কথায় বলা হচ্ছে তাওরাতের যে তাদের কাছে যে তাওরাতটা রয়েছে সেখানে আল্লাহ হুকুম রয়েছে তো এখানে এই হুকুমটা কি অর্থে ব্যবহার করা হবে সেটা আমরা পরে আলোচনা করতে পারবো আপনারা নিজেরাও চিন্তা করে দেখেন তাহলে এখানে মনে হয় ফায়সালা হতে পারে অথবা নির্দেশনা হতে পারে অথবা শরিয়া হতে পারে সারিয়া মানে হলো জাল্লাদ দেওয়া মানে জীবন বিধান মানে যেটাকে মানে ল বলে কি আইন বলে যার উপর ভিত্তি করে একটা দেশের আইন প্রণয়ন হয় সংবিধান এবং সাংবিধানিক আইন এই অর্থে হতে পারে কখনো কখনো শব্দটা আহকাম শব্দটা শব্দ দিয়ে আসছে এটা এবং দুইবার আসছে কোরআনের মধ্যে আল্লাহ কি সমস্ত বিচারকদের মধ্যে সেরা বিচারক নন তাহলে দেখা যাচ্ছে যে যারা দুনিয়ায় হুকুম করেন কোন বিষয়ে এটা ঠিক এটা ঠিক নয় এটা রায় এটা তোমার তুমি দোষী এ তোমাকে শাস্তি দিতে হবে এরকম যে যারা করে তাদেরকে হাকিম বলা হয় অথবা তোমরা এটা করো তোমরা এটা করো না এই জায়গা আমার আমার অনুযায়ী চলবে এরকম যে কথাবার্তা গুলো যারা বলে তাদেরকে হাকিম বলা হয় তাই দুনিয়াতে যারা হুকুম দেয় তাদের ক্ষেত্রে আল্লাহ তালা বলছে যে তাদের চেয়ে কি আল্লাহ তালা সবচেয়ে বেশি ন্যায় বিচারক নয় সবচেয়ে বেশি ভালো বিচারক নন তাই এই হাকাম বা হাকিম শব্দটা বিচারের অর্থে আসছে কখনো কখনো এটাকে অ্যাডজেক্টিভের ফাইল থেকে নিয়ে আসা হয় এবং এটা পাঁচটা জায়গায় আল্লাহ তালা নিয়ে আসছেন একটু আগে যে মানে সুরা তিনের যে আয়ারটা পড়লাম অথবা সুরা ইউনসি একশো নয় নম্বর আয়তে যেন খৈরুল হাকিমিন হাকিম শব্দটা আমরা দেখতে পাইছি তা হাকিম মানে হলো যারা শাসক যারা আইনের প্রয়োগকারী অথবা যারা বিচার কার্য প্রণাল মানে প্রণয়ন করেন কাজের অর্থে দানকারী এটা হতে পারে কখনো কখনো এই শব্দটা হাকামুন থেকে আসে হাকামুন নামে আসে শব্দটা হাকামুন নামে যখন আসে তখন সিফত মোশাব্বাহা হয় এর অর্থ হলো যে যার মধ্যে হুকুম দেওয়ার যোগ্যতা আছে যেমন কোরআনে সুরা নিসার মধ্যে আল্লাহ তালা বলছেন যে যখন নারী পুরুষ এমন এক পর্যায়ে স্বামী স্ত্রী এমন এক পর্যায়ে যায় যে তারা আল্লাহ পণ্ডিত পাঁচটা নিয়ম আছে যে নিদের নিজেদের মধ্যে গন্ডগোল বাঁধলে স্বামী স্ত্রীর মধ্যে গন্ডগোল বাঁধলে আল্লাহ তাআলা পাঁচটি পদ্ধতি বলেছেন যে এইটা এটা এটা এইটা এইটা করো তো এগুলো কোনো কাজ হচ্ছে না তখন যে বলে যে তোমার পরিবার থেকে মানে ওয়াইন শাকিফ তুম শিকাকা বাইনিহিমা এর পরেও যদি উভয়ের মধ্যে এই ভয় হয় যে ওরা ঠিক মতো চলতে পারছে না ওদের মধ্যে বিভেদ হয়ে গেছে হাকামা হাকামাম মিন আহলিহি তাহলে এই স্বামীর মানে পক্ষ থেকে তার পরিবারের পক্ষ থেকে একজন হাকাম দাও এই হাকাম শব্দের অর্থ হলো যেমন আহ বিচারক আর কি বিচারক তিনি বিচার করতে পারেন যার মধ্যে বিচার বোধ আছে এবং তিনি একটা সিদ্ধান্ত দিতে পারেন হাকাম বলা হয় তাহলে আমরা গোটা কোরআনের মধ্যে এই শব্দটার ব্যবহারগুলো কিন্তু আমরা দেখলাম শব্দটার ব্যবহারগুলো কিন্তু আমরা দেখতে পেয়ে একটা বুঝলাম মোটামুটি আমরা নিশ্চিত হয়েছি যে এক অর্থে এই শব্দটা কোরআনে ব্যবহার হয়নি অর্থে এই শব্দটা কোরআনে ব্যবহার হয়নি এখন আমরা আসি নিজেরাই আমার সাথে সাথে আমরা সবাই মিলে যে কি কি অর্থ হতে পারে মোফাসেদের কথা বা আল্লাহ যদি কোনো হাদিস থাকে সেসবগুলো আমরা এখানে নিয়ে আসার চেষ্টা করি এবং সেখানে বোঝার চেষ্টা করি কোরআনে কত জায়গা মানে কত অর্থে এই হুকুম শব্দটার পাওয়া যায় আচ্ছা প্রথমে আমি সুরা ইউসুফের ইউসুফ আলাইহিস একটা বক্তব্য তিনি তিনিই বলতেছেন তারই বক্তব্য আমরা নিয়ে আসি সেখানে তিনি বলছিলেন যে আউযুবিল্লাহিন মিনাশ শাইতানির রাজিম ইনিল হুকমু ইল্লা লিল্লাহ হুকুম যা হবে আল্লাহ তালার জন্যই আল্লাহর জন্য ছাড়া মানে আল্লাহ ছাড়া আর কোন কারো হুকুম দেওয়ার যোগ্যতা নেই একেবারে ক্লিয়ার কাট কথা তো হুকুম যদি হয় সেটা আল্লাহ তালার জন্য আল্লাহ তালার পক্ষ থেকে হয় আমার আল্লাহ তাবুদু ইয়াহ তিনি নির্দেশ দিয়েছেন যে তাকে ছাড়া আর করা যাবে না তাহলে এই হুকুম শব্দটার এখানে আমরা দেখতে পাচ্ছি ইউসুফ আল্লাহ ব্যবহার করেছেন সেটা এমন একটা বিষয় যেটা আল্লাহ তালার পক্ষ থেকেই আসে আল্লাহ তালার পক্ষ থেকে আসে করো অথবা করোনা যে ডুজ এবং এই সবগুলো তারপরে হলো যে ধরেন ভাগ্য এই কথাটা উনি বলেছিলেন দুইজন তার সাথী ছিল কারা কারাগারে তারা স্বপ্ন দেখলো যে একজন স্বপ্ন দেখলো যে তার মাথা থেকে রুটি তার মাথায় আছে সেখান থেকে আহ পাখি শাক খাচ্ছে একজন স্বপ্ন দেখলো যে সে মানে মদ নিংড়াচ্ছে বা আঙ্গুর নিংড়াচ্ছে তো এই স্বপ্ন স্বপ্নটা একটু মানে ব্যতিক্রম ধর্মে ছিল ইসুফ আল্লাহামের কাছে যখন স্বপ্নের ব্যাখ্যা জানতে চাইল তখন সে এক পর্যায়ে তিনি আল্লাহ তালার মানে কর্তৃত্ব এবং তিনি দাওয়াতের একটা সুযোগ পেয়েছিলেন তা আল্লাহ তালা পরিচয় তুলিতে ধরতে যেয়ে তিনি বলছিলেন ইনিল হুকম ইল্লা আলিল্লা যদি কোনো হুকুম আসে কোনো বিধান হয় তাহলে সেটা আল্লাহ তালার জন্যই হয় আল্লাহ তালা থেকেই হয় আচ্ছা এখানে এখানে এই কথাটা বলার কিছু কারণ হলো যে ওই দুই লোক ব্যাপারে মোটামুটি রাজার মানে যে বিচার আলায় আছে সে বিচার পারেন সেখানে সেখান থেকে একটা রায় চলে আসছে রায় চলে আসলে একজন বাঁচবে একজন মরবে এই কথাটাই আল্লাহ তালার ক্ষেত্রে তিনি লাগাই দিয়েছেন দেখো তোমাদের যে রায়টা হচ্ছে এটা কিন্তু কোনো মানে মনে করো না যে কোনো ব্যক্তির এটা তোমাদেরকে মারা অথবা জীবিত রাখা হচ্ছে বরং এটা মনে রেখো যে হুকুমটা সব আল্লাহ এখানে এই হুকুমটা বিচার ফাইসার হাতেই যে এই জিনিসটা আছে এটা বোঝানো হয়েছে আহ সুরা রাদের যদি একচল্লিশ নম্বর একটা আমরা পড়ি তাহলে আমরা দেখতে পাবো এই যে সেখানে আল্লাহ এই এইভাবে বলেছেন আউ আলম আরও তারা কি দেখে না নাতিল আরোবা যে আমরা এই জমিনকে নিয়ে আসি কেমন ভাবে নান কুসুহা মিনা সুতুর দিক থেকে কমিয়ে 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 নিয়ে আসে এটা আপনারা যারা ভাটি এলাকায় বসবাস করার দ্বারা আপনারা জানেন যে যখন নদী ভাঙ্গান আসে নদীর ভাঙ্গন আসে মানে মানে বিভিন্ন এতে কোনো জায়গায় দেখা যায় ধসে পড়ে যায় আবার কিছু জায়গায় চর উঠে আসে কিন্তু সব মিলে জমিন কিন্তু আস্তে আস্তে ছোট ছোট হয়ে যায় আমরা ছোটবেলা থেকে শুনি আসতেছি এবং এখনো শুনি যে বেশি দিন থাকবে না তো বলে কেন যে পৃথিবীতে জলবায়ুর অবস্থা এমন এক পর্যায়ে চলে গেছে যে সম্ভবত এরকম হয়ে যেতে পারে যে ওটা পানির নিচে চলে যেতে পারে তাই এই কথাটা বলা হয় আর কি পানির নিচে চলে যাওয়ার সম্ভাবনা আছে এজন্য তারা এই কথাটা বলে তো এখন আল্লাহ তালা এটা করেন এই সমস্ত জায়গায় মানে এটা আল্লাহ তালার পক্ষ থেকে বলা হচ্ছে যে এটা কিন্তু আল্লাহ তালার কুদরতের একটা নমুনা এরপরে যে আল্লাহ বলছেন আল্লাহ নির্দেশ দেন আল্লাহ ফয়সলা করেন আল্লাহ নির্ধারণ করেন আল্লাহ শাসন করেন যাহাই অর্থ হোক না কেন হুকুমের আলী হক মেহি আল্লাহর হুকুম যখন আসে সেটা কেউ পিছিয়ে দিতে পারে না মানে পিছিয়ে ফিরাই দিতে পারে না ওহ সারি অল হিসাব তিনি খুব দ্রুত হিসাব নেন এখানে যে ইয়াকুমু এবং লা মোয়াকিবা আলী হক মেহি এর দ্বারা বোঝা যাচ্ছে আল্লাহ তালার সিস্টেমটা আল্লাহর যে নিয়মে সারা দুনিয়া চলছে এই যে পৃথিবী মানে কখনো ছোট হয়ে আসতেছে আবার কোথাও এক্সপ্যান্ডেড হচ্ছে মানে গ্রহের পর গ্রহ তৈরি হচ্ছে ধ্বংস হচ্ছে কিছু কিছু গ্রহ তো চলে যাচ্ছে কৃষ্ণ গহ্বরের মধ্যে তো এইভাবে এই যে সমস্ত গুলোকে আল্লাহ তালা বলেছেন হুকুমের ক্ষেত্রে যে আল্লাহু ইয়াহ কুমু তিনি সব ব্যাপারে হুকুম দেন তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই কোরআনের এই জায়গায় যে চিরন্তন যে সমস্ত সিস্টেম গুলো আছে যা একমাত্র আল্লাহর কাছে এই অর্থে হকুমের ব্যবহার করা হচ্ছে যে আল্লাহ তালার নিয়ম আল্লাহ তালার নির্দেশ আল্লাহ বিষয় এই জন্য দেখবেন যে মানে ইউসুফ আলাহিসাল্লাম এই কথাটা কেন বলছিলেন যে ইনিল ইল্লা ই যে পৃথিবীতে আল্লাহ তালার সিস্টেমের বাইরে কেউ যেতে পারে না ইউসুফ আল্লাহামের জীবনটাই দেখেন মানে স্বপ্ন দিয়ে শুরু হলো এবং এই স্বপ্নটা বাস্তবায়িত হলো 40 বছর পরে। একেবারে 40 বছর পরে যে এই যে 40 বছর গেল এর মধ্যে যে উত্থান পতন গুলো গেল এগুলো দেখলে মাঝে মাঝে হতাশ হয়ে যেতে হতো। একদম হতাশ হয়ে যেতে হতো। কিন্তু আল্লাহ তাআলা এখানে মানে ঈসা আলাইহিস সালামের মাধ্যমে শিখিয়ে দিয়েছেন যে দেখো তুমি হতাশ হবে না কারণ এগুলো সব আল্লাহ তাআলার হুকুমে হচ্ছে। ওয়ালাকিন্না আকতারাল নাস লা ইয়ালামুন এটা মানুষ জানে না এবং এই যে আল্লাহ তালার হাতেই সব হুকুম এবং তিনি যে সব শাসন এবং তার হাতে যে আইন প্রণয়নের একচ্ছত্র অবস্থা এটাকে বলা হয় দিন উল এটা হলো শক্তিশালী দিন এখন যদি কেউ মনে করে যে না আল্লাহর হুকুমটা মানবো না আমার হুকুম মতো চলতে হবে তাহলে দালিকা দিনুল কাইব না এটা দিন হতে পারে সেটা মানে আমাদের বাংলাদেশে বা ভারতে যে বাদশাহ ছিল বাদশাহ আকবর দিন ইলাহি নাম দিয়েছিল ওই রকম কোন দিন হতে পারে কিন্তু দিনুল আল কাইম শক্তিশালী এবং সুদৃঢ় দিন বলতে যেটা বুঝায় সেটা হলো এই যে ইনিল হুকমু ইল্লা যে হুকুমটা হবে সেটা আল্লাহ তালার এখানে কিন্তু আরেকটা জিনিস আমাদের অনেক সময় আমাদের বড় বড় বুদ্ধিজীবীরা ভুল করে ফেলে সেটা হলে এই যে তারা মনে করেছে যে আল্লাহর আইনে দেশ চলবে আল্লাহর আইনে দেশ চলবে এই কথা যারা বলে তার তো তারা খেপে যায় যে আল্লাহ আল্লাহ কে এসে দেশ চালাবে না আল্লাহ তালার নীতি নির্ধারণ করে দিয়েছেন আপনার সংবিধান দেখবেন যে একটুখান একটা কিন্তু আইনের বইগুলো বড় কারণটা কি ওই সংবিধান থেকে পলিসিগুলো নিয়ে তার ধারা উপধারা নিয়ে তার উপরে ভিত্তি করে আইন রচনা হয় ইসলামের ইতিহাসে তাই কোরআন হল আর এই ভারতে যে শাসন চলতো যখন তখন হিদায় হয়েছিল তারা মেনে নিয়েছিল এটা করছেন মানে আলমগীর বাদশাহ দেশ চালাতে গেলে যে আইনগুলো করতে হবে তো কোরআন থেকে ইস্তিহাদ করে গবেষণা করে এটা এই যে হুকুমটা এটা কিন্তু ইস্তেহাদি হুকুম এটা এটা কিন্তু অনেক সময় যারা বলে যে আল্লাহ দেশ শাসন করবেন আল্লাহ আল্লাহর শাসন কায়েম করে তারা ভুল বোঝে অনেক সময় যে যারা এই কথা বলে তারা কিন্তু ভুল কথা বলে না এমন না যে আল্লাহ তালা এসেই শাসন করবেন বরং আল্লাহ তালার পলিসি দিয়ে সেই পলিসির উপর ইস্তেহাদের উপর ভিত্তি করে এটাকে আল্লামা ইমাম আবুল হাসান নাদবি আমার উস্তাদ উনি উনি এই কথাটা বলেছেন যে দেশ চলে জিহাদে এবং ইস্তেহাদে জিহাদ এবং জিহাদ কি সেটা হলো যে আল্লাহ তাআলা দেওয়া যে জীবন বিধান অনুযায়ী সংগ্রাম করা এবং এরপরে ভিত্তি করে মাসআলা মানে যে সমস্ত বিষয়গুলো আসবে এমনকি এই যে অনেকে বলে এই তাহলে আল্লাহর হুকুম মতো চলতে তাহলে তো তোমরা এই যে রাস্তায় যে চলার জন্য যে মানে ট্রাফিক আইন এটা কি করবা অবশ্য মানবো ওটা ইসতিহাদা থেকে আসে যা হোক আমি এখানে বেশি সময় আন নেব না সামনে ওগুলো আমরা আলোচনা করব আল্লাহ তালা কিভাবে শাসন পদ্ধতি কোরআনের মধ্যে আমাদেরকে বলেন তাহলে আমরা এই যে মানে আয়াতগুলো পড়তেছি এই আয়াতের হুকুম শব্দটার অর্থ কি সেটা হলো আল্লাহ তালার সিস্টেম আল্লাহ তালার সিস্টেম এবং তিনি যে সিস্টেমটা দিয়েছেন যে হুকুমটা দিয়েছেন যে শাসন প্রণালী দিয়েছেন যে নির্দেশ এবং নিষেধগুলো দিয়েছেন এগুলো সবটা এখানে বলন যে আপনি কাসির জন্য বলেছেন যে যে হুজ্জা এবং বুরহানের অর্থে এখানে ইন হুকম শব্দটি আসছে তার মানে হলো যে মানে তালার পক্ষ থেকেই কিন্তু যে নীতিমালা যে হুজাত গুলো দলিল গুলো বুরহান গুলো যার উপরে ভিত্তি করে দুনিয়া চলবে যেটাকে আমরা বলি সংবিধান এটা আল্লাহ থেকে আসে আচ্ছা মানে মানে একটা মজার বিষয় কি জানেন কোরআন শরীফে একটা পরিবারের মাধ্যমে হকুম শব্দটা বহুবার ব্যবহার হয়েছে ব্যবহার করেছেন ইউসুফ আল্লাহাম ব্যবহার করেছেন ইউসুফের ভাইরা ব্যবহার করেছেন হ্যাঁ এরপরে হলো মানে ইসুপের পরে যারা দুইজন বন্ধু ছিল তারা ব্যবহার করেছেন এবং এটা খুব খুব মজার বিষয় যে একটা পরিবারে এই শব্দটি এত বারবার আসছে যে বলার মত না ইয়াকুব আলাহিসাম যখন এই শব্দটা ব্যবহার করেন হুকুম শব্দটা খুব মজার তিনি বলতেছেন অমা আগনি অমা উগনি আনকুম মিনাল্লাহ মানে মিশর থেকে খাদ্য নেওয়ার জন্য পাঠাচ্ছেন প্রথম প্রথমবার পাঠালো পাঠালে ইসুব আলাইসাল্লাম তাদের দেখে চিনতে পেরেছিলেন চিনতে পেরে উনি বলেন তোমাদের একটা তোমাদের কোন ভাইটাই আছে তোরা হ্যাঁ আমাদের একটা ভাই আছে তাকে নিয়ে আসবো তো আচ্ছা ঠিক আছে হ্যাঁ তাকে যদি নিয়ে আসতে পারো তাহলে খাদ্য দেবো একটা বেশি পাবা আর যদি সে না আসে তাহলে তাকে আমরা তোমাদের কাউকে কোনো খাদ্য দেবো না তো ওরা যে মানে তার খুব ভালোভাবে বোঝাবার চেষ্টা করলো প্রথমে উনি তো মোটেই মানতেছিলেন না পরে যে তারা এমন ভাবে বুঝালো যে আহ শেষে ইয়াকু আলাইসাল্লাম রাজি হলেন রাজি হয়ে উনি বললেন যে একটা কাজ করবা তোমরা এক দরজা দিয়ে ঢুকবা না বিভিন্ন দরজায় ওনাদের মানে কিভাবে যাবে রাস্তায় কিভাবে চলবে ওখানে মানে মিশরের তরুণ দ্বারে কিভাবে কিভাবে ঢুকবে তার কথাগুলো উনি সুন্দর করে বলে দিলেন আচ্ছা বলে দেওয়ার পরে তাদের মনের মধ্যে এটা আসতে পারে হয়তো বা যে আমাদের বাবা একজন নবী এবং নবী যখন এই কথাটা বলে দিয়েছেন তাহলে উম এর এইভাবে চললে আর কোনো ক্ষতি হবে না কিন্তু যেহেতু একবার আলাহ নবী ছিলেন এবং তার সন্তানদেরকে দাওয়াত দাওয়া তাদের শেখানো একটা দায়িত্ব তার আছে তো ওই সময় এই কথাটা বলেছেন অমা উগুনি আন কুমিন সেই এই যে আমি পরিকল্পনা দিলাম ইস্তেহাত দিলাম গবেষণা দিলাম এইভাবে তোমরা যাবা ওইভাবে তোমরা খাবা এই সমস্ত কথাগুলো যে বললাম মনে রেখো আল্লাহ তাআলা যে সমস্ত জিনিসগুলো রেখে দিয়েছেন তার তার তাকদিরের মধ্যে এবং তার ফায়সলার মধ্যে আমি কিন্তু তা থেকে তোমাদের কোনো রকম বাঁচাতে পারবো না ইনিল হুকম ইল্লাহ কারণ আল্লাহ তালার কাছেই সমস্ত হুকুম গুলো দেখেন ইউসুফ আল ইসলামের বক্তব্য আর ইয়াকুব আল ইসলামের বক্তব্য কি সুন্দর হুকুম সম্পর্কে যে আল্লাহ তালার কাছ থেকেই হুকুম গুলো আসে আলহিতাওয়াক্কাল তো আমি একজন নবী হয়ে তার উপরে আস্থা রাখি ও আলহি ফালিয়া তাওয়াক্কাল মোতাওয়াক্কেলন এবং তারা আস্থা রাখে যারা তারা তার উপরে যেন আস্থা রাখে দেখেন ভাষাটা এবং ইউসুফ আলাহিসের ভাষার সাথে কি সুন্দর মেলে আচ্ছা এখন ঘটনা ঘটলো কি যে বলে দেওয়ার পরেও এমন এক পর্যায় আসলো যে তার যে সন্তানকে উনি পাঠাইছিলেন বানিয়ামিনকে নিয়ামিনকে চুরি করার দায়ে ধরা পড়ে চিন্তা করে দেখেন তো একজন নবীর ছেলে এবং নবীর সেরা ছেলেদের মধ্যে একজন আলাইসালাম আর বারো ছেলের মধ্যে দুইজন ছিল সেরা ছেলে তার মধ্যে বিনিয়ামিন একজন এখন সেই বিনিয়ামিন চোরের চোরের দোষ নিয়ে ধরা পড়লো এটা আপনারা মনে হয় ইসিবাহামের ঘটনা যারা জানেন তারা জানবেন তো আমি ওদিকে আমরা যাব না তো তাকে যখন ধরে নিয়ে গেল ভাইরা খুব চেষ্টা করেছে ইসিবাহামের কাছে যে আপনি ওর বিনিময়ে আমাদের একজনকে রাখেন তাকে ছেড়ে দেন এরপরে বহু রকম করে বুঝাইছে কিন্তু এই মানে ইসু আলাহাম মানে মানেনি তো না মানলে তখন বড় ছেলে যে সে বলল যে আমি বাড়ি যাব না কারণ আমি আব্বার সাথে ওয়াদা করেছিলাম যে আমি এই ছেলেকে অবশ্যই ফিরাই নিয়ে যাব আগের ছেলের মতন করব না কিন্তু যেহেতু পারতেছি না আমি আব্বার কাছে যাব না ফলান আব্বর আল আরবা এই জমিনে আমি থাকব অবশ্যই মানে দীর্ঘ সময় ধরে সারা জীবন হাতটাই আদান আবি আমার আব্বা আমার অনুমতি না দেওয়া পর্যন্ত আব্বা যদি বলে যে না তুমি ফিরে আসো তাহলে আমি ফিরে আসবো আউ ইয়াহি অথবা আল্লাহ আমার সম্পর্কে কোন একটা হুকুম দেবেন ওহু খায়রুল হাকিমিন এবং তিনি হলেন হুকুম দেওয়ার ক্ষেত্রে সবচেয়ে সেরা এখন এই যে হুকুম দেওয়াটা এখানে আসছে যে এই ছেলেদের কোনো দোষ না দোষ হলো দোষ না এটা ইসুফ আল্লাহ পরিকল্পনা সেইভাবে তাকে আটকে রাখছে তো আল্লাহ বলে দেবেন যে এই লোকটা এখানে হকুমটা বিচারের অর্থে আসছে যে বড় ভাই তার কোনো দোষ আছে কিনা। ভাই এখন এখানে যাবেন না তো এখানে হকুম শব্দটা বিচারের অর্থে আসে এবং সেটাও আল্লাহ তালার পক্ষ থেকে আসা এবং আল্লাহ তালা যখন বিচার দেন বিচারের রায় দেন এর অর্থ হয় এমন যে তা চেঞ্জ হবার কোনো কারো সুযোগ নেই এই ছেলেটা ইনি যে নবীর ছেলে ছিলেন তো ফলে নবুয়াতের মানে এই যে বুদ্ধিটা এটা কিন্তু তিনি বুঝতে পেরেছেন এবং তিনি নিজে বলেছেন যে আমি ওখানে যাব না আমি যদি ওখানে যাই তাহলে দুটো লাগবে একটা হলো আব্বার পারমিশন তিনি আমাকে মাফ করে দিয়ে নিয়েছেন অথবা আল্লাহ তালার পক্ষ থেকে এমন একটা রায় আসা যে রায়ের পরে পৃথিবীতে আর কোনো কারো কথা শোনা যায় না এখানে এই হুকুম বলতে আল্লাহ তালার আল্লাহ তালার একটা মানে বিচার আল্লাহ তালার পক্ষ থেকে একটা বিষয় আসে যেটা আর কেউ করতে পারে না সেখানে আর কারো কোনো সুযোগ থাকে না হুকুম দেওয়া আমার এখানে আমি দেখতে পাচ্ছি একাধিক ভাই আছেন যারা মানে জুডিশিয়ারির সাথে আছেন কেউ আইএনজীবী হিসাবে আছেন আর কেউ বিচারক হিসাবে আছেন আপনারা এটা ভালোভাবে বুঝবেন যে বিচার কার্য যখন করা হয় এবং একটা রায় দেওয়া হয় এই রায়ের আবার রিভিউ চলে এবং এই রিভিউ পরে আবার এটা এর বিরুদ্ধে আপিল হয় এই এমন হয়েছে যে এখান থেকে একশো বছর আগে একটা রায় দেওয়া হয়েছে সেটা এখন এসে আমেরিকাতে সেদিন পড়তেছিলাম যে এটা চেঞ্জ হয় কারণ এই হুকুমটা এটা মানুষের মাথা থেকে আসে মানুষের মাথা থেকে আসে কারণ হলো যে তাকে কিছু অবস্থা মানে দেখতে হয় বাদী কথা শুনতে হয় সাক্ষীদের নিতে অন্য অন্য করবোরেটেড এভিডেন্স চলে আসে তার উপরে নিজের মাথাটাকে কাজে কাজে লাগাতে হয় তো এই জন্য এই সমস্ত জায়গাগুলোতে ভুলের সম্ভাবনা থাকে এই জন্য এই হকুমটা মানে ওনারা কেউ বলেননি বরং হুকমুল্লাহ বুঝাইছেন এবং ওটা এমন যেটা অ্যাবসলিউট পিওর এবং সেখানে কোন রকম কথা শোনা মানে এ করা যায় না দ্বিমত পোষণ করা যায় না এই আল্লাহ তালার দেওয়া যে সমস্ত নির্দেশ এবং শাসনগুলো আছে হুকুমগুলো আছে তার ব্যাপারে কারণ কোনো এক ব্যক্তি যদি ইসলাম গ্রহণ করেছে মুসলমান বড় মুসলমান নামাজ কালাম ঠিক মতো পরে কিন্তু যদি কেউ বলে যে আমি ওই হুকুমটা মানলাম না তখন সে কাফের হয়ে যায় ও তো কোনো সন্দেহ নাই সে পুরোপুরি কাফের এটা এটা কিন্তু আমরা এই দুই তিন নবীর কাছ থেকে আমরা শুনে আসতেছি আমাদের নবী মোহাম্মদ সাল্লামকে একটা জিনিস শিখাই দেওয়া হচ্ছিল যেটা আমরা আম্বিয়ার শেষের একটাই আমরা বলেছি কলা হাকুম বি তুমি মাধ্যমে তুমি হুকুম দাও মানে ফাইসালা করে দাও উনি এই এইটা করতেন যখন তিনি যুদ্ধে যেতেন অথবা কোনো মীমাংসার ক্ষেত্রে আসছেন সেখানে তিনি ফয়সালার দায় দায়িত্ব আল্লাহর উপরে দিতে বলতেন এই কারণে যে আল্লাহর ফয়সালা এটা হলো সর্বশেষ ফয়সালা এবং সেখানে কারোর কোনো হাত থাকে না এবং আপনারা দেখছেন যে আল্লাহ যখন কোনো বিষয়ে ফয়সালা নেন সেটা মানে হয়তো ওই সময় বুঝতে সমস্যা হয় কিন্তু পরবর্তী পর্যায়ে জানা যায় বোঝা যায় যে কি হয়েছে আপনি বলেছেন গোটা গল্পতে আল্লাহ নিয়ে আসছেন এই জন্য যে একটা ব্যক্তির উপর দিয়ে একটা সমাজ একটা দেশ নির্মাণ আর একটা সভ্যতা নির্মাণ তো এই যে এটা সভ্যতা নির্মাণ তো এমনি এমনি হয় না এটা শত শত বছরের বিষয়ে থাকে এক দুইশ বছরে ওটা কিছু হয় না সভ্যতা এমন একটা জিনিস তো এইটা তৈরি করতে যে আল্লাহ তালা চল্লিশ বছর এমন ভাবে নিয়েছিলেন চল্লিশ বিয়াল্লিশ বছর এমন ভাবে নিয়েছিলেন যে প্রত্যেকটা পদক্ষেপ আমাদের কাছে ভয় লাগতো যে আল্লাহ কি হলো এটা আল্লাহ কি হলো এটা কিন্তু আল্লাহ ফয়সলা ভিন্ন যেন আল্লাহর যে হুকুমটা আসে এটা হলো মানে এমন পর্যায়ে যেটাকে অস্বীকার করা কে কাফের বলে এই কারণে যে তিনি যা বলেন ওটা এত সত্য যে সত্যের আর কোনো বিকল্প নাই

এদের এদের বিশ্বাসটা একইনে রূপ লাভ করে আর কি ইউকিন বলছেন একইনে তো এই যাদের মধ্যে একইন আসে তারা এই জিনিসটা মনে রাখে যে ওমান আহসান ও মিনাল হুকমান হুকুমের ক্ষেত্রে আল্লাহ চেয়ে সেরা কে আছে হুকুমের ক্ষেত্রে আল্লাহ চেয়ে সেরা কে আছে মানে তার পক্ষ থেকে যে হুকুমটা আসে ওটা এত সুন্দর এত পরিপক্ক যে সেটা আজও পর্যন্ত দেখেন যে সমস্ত হুকুম গুলো আল্লাহর কাছ থেকে আসছে কেউ এটাকে চ্যালেঞ্জ করে যে ওইটাই আদারওয়াইজ টা ভালো ছিল না এটা কেউ এখনো দেখাতে পারেনি এবং পারবে না তো এখানে হুকুম শব্দটা যখন কোরআনে আসছে শুধু মনে করবেন না যে আল্লাহ তালার নিয়ম বা আইনের অর্থেই শুধু আসছে আল্লাহর যে ভাগ্য তিনি যে ভাগ্য লিখে রেখেছেন অথবা তিনি যে ফয়সালা করেছেন কাদা এবং কাদার এই অর্থ আমরা হয়তো দেখতে পাবো যদি আপনারা সুরা তুরের আটচল্লিশ নম্বর আয়াতটা একটু দেখেন সেখানে আল্লাহ তালা বলছেন এবং এই রকম আয়াত দুটো যাবে আমরা পড়বো এখন একটা হলো ওয়াসবির হুকমিয়া রব্বি ক্যা যে হে নবী আপনি আপনার রবের হুকুমের উপরে সবর করো এখানে হুকুম বলতে কাদার এবং কাজা যেটা আল্লাহ তালা পক্ষ থেকে যে ভাগ্য নিয়ন্ত্রণ করা হচ্ছে যে ভাগ্যটা তিনি সিদ্ধান্তটা তিনি দিয়েছেন এইটার উপরে তিনি বলেন যে সবর করো ফা ইননাকা বিআয়ুনিনা কারণ আপনি আমাদের চোখের সামনে আছেন তো ওই আয়ুনিনা মানে হলো আল্লাহর আল্লাহ তাআলা রাসূল প্রত্যেকটা মুহূর্ত ঘুমানো ওঠানো জাগানো বিভিন্ন জায়গায় যুদ্ধ করা বিচার ফয়সালা করা সালাত আদায় করা সবটাই আমাদের চোখের মধ্যে আছে এটার এটা কিন্তু ধমকিনা এটা হলো ভালোবাসা চোখের মাঝে তোমাকে আমি রেখেছি এই কথাটা মানে আল্লাহ দুইজন নবী সম্পর্কে দারুন কথা আরেক জায়গায় আল্লাহ তালা এইভাবে বলছেন কালামের আটচল্লিশ নম্বর আয়াতি হক রিকা আপনার রবের হকুমের উপরে আপনি সবর করেন দেখুন এটা এটা কিন্তু আল্লাহ তালা যে সিদ্ধান্তটা আমার ব্যাপারে নিয়েছেন আমি কোনো এক পরীক্ষা ফেল করব। আমি যখন আমার জীবনে তো ফেলের সংখ্যা খুব বেশি নাই তো যখন আমি পরীক্ষা দিচ্ছি গাড়ি চালানোর পরীক্ষা তো আমি দুইবার ফেল করছে এখন আমার যে মানে যিনি ইনস্ট্রাকশন ছিলেন তিনি বলেন যে কি রে হুজুর আপনি এত ফেল করেন আপনি নাকি খুব ব্রিলিয়ান্ট ছিলেন এত ফেল করেন কেন তো ওইখানে মনে রাখতে ওই হুকুমটা আল্লাহ তালার পক্ষ থেকে আসছিল আমি ফেল করব এটা যে আল্লাহর এবং ওই জায়গায় যদি এই কাজ করে যে আপনার ব্যাপারে যে সিদ্ধান্তটা নেওয়া আল্লাহর হুকুম যেটা দেওয়া হচ্ছে এই ব্যাপারে আপনি সবর করবেন পৃথিবীতে কোনো মানুষের কোনো দুঃখ থাকবে না কোনো মানুষের কোনো দুঃখ থাকবে না এবং যদি এইরকম থাকে যে আমি এখন অসুস্থ হয়ে পড়েছি প্রচন্ড অসুস্থতা আমি হাঁটতে পারতেছি না ঠিক ওই সমস্ত অবস্থায় যদি মনে করে যে আমি আফসোস করবে না এই যে চিৎকার করে করে কাঁদে সামান্য একটু বিপদ হলে কারণ এই হকুমি রব্বিক আল্লাহ যে হুকুম হচ্ছে আমার ব্যাপারে আব্দুল সালাম তোমার ব্যাপারে আমার সিদ্ধান্ত আব্দুর রহমান তোমার ব্যাপারে আমার সিদ্ধান্ত হুকুম এটা হুকুম এবং এটা আল্লাহ তালার ক্ষেত্রে এটা ব্যবহৃত হয় মানে শুধুমাত্র মানে যে তাকদীরের উপরে ব্যবহৃত হয় তা না কখনো কখনো হুকুম যেটা আসে আল্লাহ তালা ব্যবহার করেছেন যে আফা হুকমাল জাহিলিয়াতি আবগুন যে তোমরা কি ওরা কি জাহেলিয়াতের হুকুমটাকে চাই কিনা এক অদ্ভুত ব্যাপার অদ্ভুত ব্যাপার আমি এই গত দুই সপ্তাহের ঘটনা এগুলো সব দুই সপ্তাহের ঘটনার মধ্যে আমি দেখতে পেলাম যে আমার নিজের পরিবারের মধ্যে এমন কিছু ঘটনা ঘটতে যাচ্ছে যে ঘুরে ফিরে ঘুরে ফিরে আল্লাহ তালার নির্দেশ থেকে একটু দূরে চলে যাচ্ছে যেতে মন চাচ্ছে কেন ওইটা যেন একটু সহজ মনে হচ্ছে আউজ এটা কিন্তু আসলে এটাকে আল্লাহ তালা বলছেন যে হুকুম শুধু আমার পক্ষ থেকে আসে না জাহিলিয়াতের পক্ষ থেকে হুকুম আসে জাহিলিয়াত কি জাহিলিয়াত শব্দটা বলা হয় এই যে যখন কোনো মানব বা মানব সমষ্টি আল্লাহর দেওয়া বিধানের বাইরে চলে যায় তারা নিজে নিজে সব বড় বড় পন্ডিত এবং পন্ডিত দ্বারা মানে দেশ শাসন হয় আইন করা হয় এগুলো হতে পারে কিন্তু আল্লাহ তালা ওইগুলোকে যদি ওটা ওহির বাইরে যায় বাইরের কথা থাকে সেটাকে বলা হয়েছে হকমুল জাহেলিয়া আপনারা কিন্তু এটা আবার মনে রাখেন না কোনো একটা দেশকে যেন আমরা এখানে সামনে না নিয়ে আসে যে উমুক দেশটাই হুকমুল জাহেলিয়া বরং যে সমস্ত জায়গাতে আমরা আল্লাহর হুকুমটাকে চেঞ্জ করেছি এবং মনে করেছি যে এটা না আল্লাহ রসুল আপনারা কতটুকু জানেন না আমি যখন মদিনা ইউনিভার্সিটি আমাদের যখন পড়া তখন জাহিলিয়ার যুগের মানে ওদের যে পদ্ধতি ওদের যে জ্ঞান ওদের যে বিজ্ঞান ওদের যে সাহিত্য এগুলো আমাদের পড়তে হয়েছে তো তখন পড়তে যেয়ে তারা এখন সবগুলো এখন ইউনিভার্সিটি সমূহে পড়ানো হয় এই ইউকে তেও পড়ানো হয় কারণটা কি কারণ হলো যে ওই সময় কিন্তু তারা জ্ঞানে একেবারে যে পিছনে ছিল তা না জ্ঞান ছিল কিন্তু জাহিলিয়াত কেন জাহিলিয়াত হলো এই কারণে যে তারা আল্লাহ আল্লাহ দেওয়া মানে জীবন বিধান থেকে দূরে সরে যায় এই এটাকে আল্লাহ তালা হকমুল জাহিলিয়া বলেছেন বলে তারপর আল্লাহ বলছেন যে ওমান আহসেন ওমিন আল্লাহ হকমান হুকুম দেওয়ার ক্ষেত্রে আল্লাহর হুকুম যেগুলো আসে আল্লাহর শাসন যেগুলো আসে আল্লাহর মানে নীতি নির্ধারণ যেগুলো আসে আল্লাহর সংবিধান যেগুলো যেগুলো বিধিবিধান আসে সেইগুলো হলো আসল জিনিস বরং ওই ক্ষেত্রে ওইটাই হলো সহজ কথা মনে রাখতে হবে যে আল্লাহ তাআলা যখন মানে যে হুকুম দেন সেই হুকুমটা যদি কেউ না মেনে চলতে পারে তখন আল্লাহ তালা তাদেরকে ভালো মনে করেন না যেমন ইহুদিদের ক্ষেত্রে নাসারাদের ক্ষেত্রে আল্লাহ এটা বলে দিয়েছেন যে ওদেরকে আসলে পছন্দ করেননি তা এই যে এই এই যে আল্লাহর হকম মানে শাসন শাসনের একটা অর্থ হলো কি যে আল্লাহ দেওয়া শাসন কোরআনের মধ্যে আমরা ওয়ানেক ওয়ানেক আয়াত পাচ্ছি যেখানে আমরা সবাই আমরা দেখতে পেলাম যে আল্লাহ তালার একটা শাসন থাকে যেটা যেটার মধ্যে নির্দেশ যেটার মধ্যে নিষেধ যেটার মধ্যে কাজা তকদির যেটার মধ্যে সিস্টেম যেটার মধ্যে ইনস্ট্রাকশন গাইডলাইনস ইত্যাদি ইত্যাদি সবটাই এর মধ্যে জড়িত আমরা যদি মানে তওরা ক্ষেত্রে তৌরাত সম্পর্কে পড়ি তাহলে আমরা একটু আগে আলোচনা করলাম যে ফিহা তাওরাতের মধ্যে যে সেখানে আল্লাহ আছে এখানে আল্লাহর হুকুম বলতে আমরা যেটা বুঝি সেটা হলো যে আল্লাহ তালা বনে ইসরায়েলদেরকে দুনিয়া কিভাবে চলবে তার জন্য কিছু নির্দেশনা দিয়েছিলেন সেই নির্দেশের মধ্যে এটা করো এটা করো না এবং ডোন ছিল কিছু কিছু ক্ষেত্রে করলে তার কি হবে না করলে তার কি ধরনের পানিশমেন্ট থাকবে তার কিছু কথা ছিল আর কিছু জিনিস ছিল করা করতে করা যাবে না করলে তার কি পানিশমেন্ট হবে এই পানিশমেন্ট গুলো শরীয়তের মধ্যে তো এই জন্য কেউ মনে যদি করে হুকমুল্লাহ মানে আল্লাহ তাআলা শরীয়ত তবে সেখানে শাসনও থাকে সেখানে পানিশমেন্টের কথাও থাকে কিছু কিছু পানিশমেন্ট তো ক্যাপিটাল পানিশমেন্ট আছে আল্লাহ তাআলার দেওয়া তো মানে এখানে হুকুম মানে মনে করা ঠিক হবে না যে সবটাই আল্লাহ শাস্তি না এখানে একেবারে করো অথবা করোনা আছে কর মানে বলার পরে না করলে তার কি শাস্তি হবে সেটা আছে করোনা বলার পরে ওইটি করলে তার কি শাস্তি হবে সেটা আছে এই সবগুলোকে মানে কেন্দ্র করে আল্লাহ তালা বলেন হকমুল্লাহ فيها حكم الله আল্লাহ তাআলার হুকুম সেখানে রয়েছে এখন দুনিয়ার মানুষ যদি মানে এক মতনক্ক করে তো মতনক্য করলে তার হুকুমটা কে দেবে তো আল্লাহ তালা এখানেও আবার বলে দিয়েছেন যে হুকুম মানুষ দেবে না দেবে আল্লাহ তালা তো অমখতালাফতুম ফিহি মিন শাইইন তোমরা শরিয়ার বা আইনের কোনো ব্যাপারে যদি তোমরা দিমত পোষণ করো একে অপরে হা হুকম ইলাল্লাহ আল্লাহ তখন এই হুকুমটা আল্লাহর দিকে যাবে এখন এখানে একটা বড় ধরনের প্রশ্ন আসে এই এই কারণে কিন্তু খাওয়ারেজ সম্পদের সম্প্রদায়ের উদ্ভব হয়েছিল ওরা এই আয়াতগুলোকে যখন দেখল যে আমির মুআ রাজি আল্লাহ তাল আনহু এবং আলী রাজি আল্লাহ তাল আনহুর মধ্যে গন্ডগোল হয়েছে যুদ্ধ হচ্ছে তো এই যুদ্ধে যুদ্ধ থেকে মানে নিবৃত্ত করার জন্য মহাবিয়া রাজি আল্লাহ তালু মানে চেষ্টা করেছেন আলী রাজি আল্লাহ তালু চেষ্টা করেছেন দুইজনের মধ্যে একটা সিদ্ধান্ত হয় এইভাবে যে আমাদের পক্ষ থেকে আলীর রাজি আল্লাহ পক্ষ থেকে আবু মুসাল আশারি যাবেন আর ওই পক্ষ থেকে আমর এবং লাস আসবেন এসে ওখানে তারা দুইজন মিলে যেটা ভালো মনে করবেন সেইটা হলো ফয়সালা তখন এই আয়াতগুলোকে এবং ইনিল হুকম ইল্লা এই আয়াত দিয়ে খাওয়ারেজের উত্থান হয় তারা বলে যে যদি কোনো ইফতলাফ বাদে তাহলে আল্লাহর কাছে যেতে হবে তা না যে দুইজন মানুষের কাছে ওরা গেল এখানে মনে করতে হবে যে এখন সুযোগ নেই যে মোয়াবিয়া এবং আলী রাজি আল্লাহ তালা আনহুমাকে মানে রকেটের মাধ্যমে আরো সে পাঠিয়ে দেওয়া এটা সম্ভব ছিল না এর অর্থটা কি এর অর্থ হলো যে কোরআন এবং সুন্নাহকে সামনে রেখে কোরআন এবং সুন্নার গাইডলাইন কে সামনে রেখে যে বা যারা সিদ্ধান্ত তৈরি করবে এদেরকে এদের এদের কথাই বলা হচ্ছে এটা কি বলা হয় এবং এটা হলো আমাদের এই শুনবেন প্রায় শুনে থাকবেন যে ব্রিটেনে কোনো লিখিত আইন নাই এর কথাটা ভুল কথা লিখিত আইন নাই বা লিখিত সংবিধান নাই এটা কথাটা ভুল কথা বরং এখানে মানে আইনগুলো তৈরি হয় ওরা মানে যারা বিচারক বিচারদের বিচারকদের বিচারের উপর ভিত্তি করে দারুণ ব্যাপার কিন্তু এটা এটা মানে মানে আল্লাহ এই যে যে কথাটা আল্লাহ পক্ষ থেকে একটা লিখিত তালার বই আবার আসবে আইনের বই প্রয়োগের বই তা না বরং আল্লাহ যে গাইডলাইন দিয়েছে তার উপরে ভিত্তি করে যে বিচার ফেসলা হবে সেটাও হক মোহিল্লা এই একটা কথা কিন্তু আমরা এখানে সুন্দরভাবে বুঝতে পারতেছি এবং আমাদের বোঝা দরকার কারণ মানুষ এখানে ভুল বোঝে যারা ওই মানে বিশেষ করে আমাদের আমরা যখন বাংলাদেশে থাকতাম তখন যখন শুনতাম যে আল্লাহর আইন চাই আল্লাহর শাসন চাই এরকম অনেক আলেম ওলামা তারা দাবি করতেন আমাদের বুদ্ধিজীবী যারা আছে তারা ওই একটা কথা আমি শুনেছি একাধিক বুদ্ধিজীবীর কাছ থেকে তারা বলেছে যে আল্লাহ কি এসে বিচার করবে নাকি না ওই রকম না বরং আল্লাহ তালা দেওয়া এই যে এই এই শাসনটা এই এইটাই আসে এই ক্ষেত্রেই আল্লাহ তালা মানে আরো স্পষ্ট করে বলেন

তার গাইডলাইন ফলো করে যে রায়গুলো দেওয়া হবে এটাকে হকম হুকমুল্লাহ বলা যাবে আল্লাহ তালার হুকুম মনে করতে হবে এখন আপনারা যারা এতক্ষণ পর্যন্ত হকম হুকুম 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 শুনে আসলেন এটা কিন্তু এই অর্থ না যে সব সময় শাসনের অর্থে ব্যবহার করা হয় অন্য অর্থ কি কোরআনে আছে যদি আপনারা সূরা ইউসুফে দেখতে পান যে মানে ইউসুফ আলাইসাল্লামকে জুলাইখা মেয়েদের মাঝখানে নিয়ে আসছিলেন নিয়ে আসছিল এই কারণে যে মহিলারা তার বিরুদ্ধে খুব কানা শুরু করলো জুলাইখার বিরুদ্ধে যে কি মহিলা ইসু আলাহামের প্রেমে পড়েছে এটা ওটা তো সেখানে আহ ইসু আলাহামকে আনা হয় মহিলারা সবাই দেখে বুঝতে পারে যে এই ইসুফ সাধারণ কোনো ব্যক্তি না এবং তার আহ জুলাইখা যে তার প্রেমে পড়েছে এটা এটা অসম্ভব কিছু না এর মানে হলো এই যে আগে ছিল এক জুলাইখা আর এখন গোটা দেশের নারীরা এবং এই যে নারীরা আসছে বলা হয় থাকে সাতজন কিন্তু মানে সংখ্যা আল্লাহ তালাহা নির্ধারণ করেননি তো নিচু অতন শব্দ দিয়ে অনেকেই বলেছেন সাতজন হলে ভালো অর্থটা জমা কেল্লাতের মধ্যে আসে যা হোকের ছিল এলিট ক্লাসের মেয়েরা এবং এই মেয়েরা সমাজ নিয়ন্ত্রণে ভূমিকা রাখত এই মেয়েরা যখন ইসুফ আল্লাহ সাল্লামের পিছনে পড়েছে এবং ইসুফ আল্লাহ সাল্লামকে বিভিন্ন ভাবে উত্তেজিত করতেছে এক তো বলেই দিল যে তোমার আজুলা এখা যা বলে তাই শোনো এরকম কথাবার্তা তো আসছে তখন আল্লাহ তালা বললেন যে এর পর এই ঘটনার পরে আমি কি করলাম ওলাম্মা বালাগা আশুদ্ধ ও আতাইনা ও হকমান ও এটা দুই জায়গায় আল্লাহ তালা বলছেন সেখানে তার মধ্যে একটা হলো এই যে আল্লাহ তাকে হুকুম এবং আলেম দান করলেন হুকুম এবং আলেম দান করলেন তাকে এই যে হুকুম শব্দটা এলেম মানে জানি হুকুম শব্দটা কি অর্থে ব্যবহার করা হবে এখানে আমরা অধিকাংশ অধিকাংশের কথা হলো যে এই সময় তাকে নবুয়াদ দেওয়া হয় হুকুম শব্দের আরেকটা অর্থ কিন্তু নবুয়াদ এই জায়গায় যে কোরআনের যে এই হুকুম শব্দটা বুঝতে মানুষের সাংঘাতিক ভুল হয় যে আল্লাহ রসুল সাল্লামের শাসনতান্ত্রিক অবস্থানটা কি অনেকেই যারা আহলে কোরআন হয়েছে তাদের এই বুঝতে জায়গায় বলেছে যে তাদের হুকুম দেওয়ার কিন্তু দায় দায়িত্ব দেওয়া হয়েছিল প্রত্যেক নবীদের তারা যে হুকুম দিত সেটাও আল্লাহ তালার হুকুমের মতোই কার্যকর হতো ফরজ হতো হা বললে এটা করতেই হতো না বললে এটা করার নিষেধ ছিল এই জন্য আল্লাহ তাআলা এটা এই জন্য হুকুম শব্দটা ব্যবহার নবুয়াদ না বলে এখানে হুকুম শব্দ ব্যবহার করেছেন লুত সালাম সম্পর্কে বলা হচ্ছে যে লুত আনা হু হক ও আইলমা লুতকে আমি হুকুম এবং এলেম দেওয়া হয়েছে দিয়েছিলাম এটাও কিন্তু এলেম তো ছিল হুকুম শব্দের অর্থ এটা নবুয়াতের অর্থ এখানে চলে আসছে আবার বিচার বিচারের ক্ষেত্রে রায় দেওয়ার ক্ষেত্রে রায় লেখার ক্ষেত্রে কোনো একটা ডিসিশন গ্রহণ করার ক্ষেত্রে যারা খুব মানে চৌপট হয় হয় যাদের কথাগুলো একেবারে শিরোধার্য হয় ভারতে এরকম ছিল যার নাম সব জায়গায় তিনি বিচার করে গেছেন তার বিচারে হাত দেওয়া খুব কষ্টকর ইউকে তে লন্ডনেও দুই তিনজন বিচারকের এমন বিচার আছে যেগুলো তার বিরুদ্ধে যাওয়ার মতন মানে চিন্তাই করে না কারণটা কি কারণ ওই যে হুকুম যেটা রায় বাস্তব মানে ভালো একটা রায় তৈরি করার এই যে যোগ্যতাটা একেও বলা হয় কোরআনের মধ্যে দেখেন আল্লাহ কিভাবে বলেন যে একবার একটা মানে রাজত্বে একটা পশু কিছু পশু একজনের ফসল খেয়ে ফেলছিল তা ফসল খেয়ে ফেলার ক্ষেত্রে যে মানে বিচার ফাইসলা করার দায় দায়িত্ব আসে দুইজনের উপরে প্রথমে মানুষজন দাউদ আলাহিসামের কাছে যায় দাউদ আলাহিসাম একটা বিচার করে দেন কিন্তু এই বিচারটা মানে যারা আসছিল তারা এটাকে আমাদের দেশে যেটা বলে যে কোনো বিচারের ক্ষেত্রে যে আপিল করা ওটা আপিল করে সুলেমান আলাহিসামের কাছে তো সুলেমান আলাহিসাম খুব সুন্দর এই করেছিলেন গল্পটা আসলে বলার সময় নেই তা হলে বলে ফেলতাম সেখানে আল্লাহ তালা এভাবে বলতেছেন অফা হামনা হাফা হামনা হা সুলেমানা আমি এই বিষয়টাকে ভিতর থেকে বোঝার মানে এবিলিটি দিয়েছিলাম সুলাইমান আল্লাহ কে ও কুল্লান আতাই না যদিও দাউদ এবং সুলাইমান উভয়কে আতাই না হুকমান ওয়াইলমান হুকুম দান করেছে এবং এলেম দান করেছে তো এখানে এমন হুকুম বলতে এমন জিনিস বোঝায় যে নবুয়াতকে বোঝায় এবং সব নবুয়াতের কথা এখানে বলতেছেন না এখানে হলো নবুয়াতের সাথে সাথে যে বিচার কাজের ফয়সালা করার মতন যোগ্যতা অর্জন করা এটা কিন্তু ওই সময়ে দেওয়া হয়েছিল একটা জিনিস মনে রাখতে হবে যে কিছু কিছু ফয়সালা নবীদের কাছ থেকে আসে আল্লাহর পক্ষ থেকে বিপদে পড়েছে কি হবে আল্লাহ তালা ফয়সালা দিয়ে দেন আয়সার আয়সার তাল আনাহা বিপদে পড়েছিলেন তো এর ফয়সালাটা কি করা যায় তা আল্লাহ তাল্লাহ আল্লাহ রসুল বলছেন আমি একটু দেরি করি দেরি করে আল্লাহর পক্ষ থেকে সুরা নূর এসে ফয়সালা দেওয়া হয় আর একটা হলো যে নবীর নিজে ফয়সালা করে যেমন ভাবে এক ইহুদি এবং মুসলমানের বিচার আল্লাহ রসুল করেছিলেন তো ওইটাই আল্লাহ তাআলা সুরা নিসার মধ্যে বলেছেন যে এক পর্যায়ে এমন হয়ে যায় যে তারা আল্লাহ রসুলের ফাইসলা কে মানতে চায়নি মুসলমানটা পরে ওমর আদাল্লাহ তালা আন এসে ওই মুসলমানটা আল্লাহ রসুল এবং আল্লাহ রসুল কাছে বিচার যখন চাইছে মুসলমান এবং এহুদি দুইজনে আসছে সেটা হলো যে পানি নেওয়া নিয়ে একজনের পানি ভূমি একটু উঁচুতে আর একজনের একটু নিচুতে তো যার মানে পানি উঁচু জায়গা একটু উঁচুতে সে পানি নিয়ে বেঁধে রাখে নিচে দেয় না এখন এইটা নিয়ে গন্ডগোল তো মানে আল্লাহ রসুল সাল্লাম একটা ফেসলা দিয়েছেন মুসলমানের বিরুদ্ধে গেছে যে না তুমি পানি ছেড়ে দিও ওরও তো পানির দরকার আছে তো এটা তার কাছে পছন্দ হয়নি তো তখন মানে হজরত কাছে গেছে মনে করছে হজরত ইহুদি নাসারাদের বিরুদ্ধে সাংঘাতিক শক্ত তখন শুনছেন কি ব্যাপার তাহলে মানে এই আমার এই গন্ডগোল হয়েছে গণ্ডগোল হয়েছে তো রসুল্লা কাছে কি তিনি কি ফয়সালা করেছেন তিনি ই ফয়সালা করেছেন তো এটা তুমি মেনে নাও তা আমার কাছে এটা আপনি কি মনে করেন ইহুদি আমার উপরে নেবে এই সমস্ত একটা জিনিস হয় তো তাই ওটা পছন্দ হয়নি তার না আজ তোমার বলছেন একটু দয়া করে আমি ফয়সলা করতেছি ভিতর থেকে তরবারি এনে ওই মুসলমানকে মারছে একেবারে দ্বিখণ্ডিত করে দিছে তো এটাই আল্লাহ তালা বলছেন যে মানে এটা প্রথমে তো সবাই খেপে গেছে হজর তোমার উপরে কি ব্যাপার হজর তোমার একটা মুসলমানকে মারলাম আল্লাহ তালা মানে নাজিল করে দিলেন যে না ফালা ওরবি খেলা ইউমেনু তারা ইমানদার হবে না হাতটাই ফাঁক কেমু কাফি মাসা যারা না যে আপনাকে তারা মানে হাকিম মনে করবে এই হুকুম দাতা মনে করবে এই জন্য আল্লাহ রসুল মানে এবং নবীদের যে হুকুম গুলো হতো দেওয়া হয়েছিল দাউদ আলাহালাম সুলেমান আলাহাল্লাম আল্লাহ তালা রসুলকে এবং সবাইকে সব নবীদেরকে এই হুকুমান শব্দটা অর্থটা যখন আসে তখন এর অর্থ হলো যে মানে নবুয়াত আসা মানে ইব্রাহিম আলাইলামের দোয়া যদি আপনারা পড়েন মুসা আলাহামের দোয়া তো সেখানে দেখতে পাবেন যে হুকুম শব্দটা আছে ইব্রাহিম দোয়া কিন্তু এটা যে আল্লাহ তুমি আমাকে হুকুম দাও এবং আমাকে ভালো লোকদের সাথে আমাকে দাও তো এটা কিন্তু একটা ভালো একটা বিষয় আমাদের জানা রাখা দরকার যে এই যে হুকুম দেওয়ার যোগ্যতা অর্জন করে আল্লাহর কাছে চাইতেও হয় ইব্রাহিম আলাহ সাল্লাম চাইছিলেন এবং এটা কিন্তু আবার এই অনেকে মনে হা না ওটা আমি চাই না আমি একটু শান্তিতে বসবাস বসবাস করতে চাই নিরায় হয়ে থাকতে চাই না ইসলাম যখন আসে তখন আপনারও অত অত বিনয়ী হওয়ার দরকার নেই ইসলাম যখন আসে তখন একটা বড় বিপদ হয় যে আপনার শরীরের উপরে আপনার কন্ট্রোল আনতে হয় আপনার পরিবারের উপরে কন্ট্রোল আনতে হয় আপনার সমাজের মধ্যে আপনাকে ভূমিকা রাখতে হয় আপনার দেশে আপনাকে অবদান রাখতে হয় তা যারা এই সমস্ত কাজগুলো করে একদম মুসলমানের কাজ কিন্তু এটা মুসলমান কোন সময় ফেসিমিস্ট হয় না তারা কোনো সময় ইনঅ্যাক্টিভ হয় না তারা অ্যাক্টিভ মানে এখন মরণের মুহূর্ত পর্যন্ত তারা কাজ করতে থাকে এই জন্য এই জিনিসগুলো চাওয়া মানে চেয়ে নিতে হয় আল্লাহ তালা এক জায়গায় এটাও আমাদেরকে শিখিয়েছেন যে তোমরা আমার কাছে আমাকে এমন শক্তি দেওয়া আল্লাহ যেটা সাহায্যকারী শক্তি রাজনৈতিক শক্তি আমাকে সামাজিক শক্তি আমার কৃষ্টি কালচারের শক্তি এগুলো এগুলো চাওয়া এগুলো কিন্তু ইমানের বহিরা বাইরে নয় অনেক আলেমাদেরকে আমি বলতে শুনেছি তারা এইভাবে বলেছেন যে ক্ষমতা চেয়ে নেওয়া যায় না ক্ষমতা চেয়ে নেওয়া যায় না এটা হারাম আল্লাহ রসুল বলেছেন বটে সব সাহাবিদেরকে না কিছু কিছু সাহাবিদেরকে যারা চাইতে আসছেন যে আমার কাছে যারা চাই ক্ষমতা তা আমি তাদের দেই না কিন্তু কিছু কিছু সাহাবী বলছেন যে আমাকে এটা এই দায়িত্বটা দেন আমি এই কাজটা করে আসি বলে যাও তুমি চলে যাও কাজটা করো খন্দকের যুদ্ধে যখন একজন কাফের মুসলমান হয়েছে ওর ওয়েব নেমাস সুদ কাফি তো উনি এসে বলেন যে আমি যে মুসলমান হয়েছি এটা কিন্তু কাপড়টা কেউ জানে না আমাকে আমাকে একটু কাজ দেন আমি ওই ওদের মাঝখানে আমি ওই দূতিয়ালি করব এটা ডিপ্লোম্যাট বলে আর কি ডিপ্লোম্যাটিক কাজ তো উনি যে কাপড়দের মধ্যে ফাটল ধরাতে পারছিলেন কাপের এবং ইহুদিদের মধ্যে খুব দ্রুততার সাথে উনি তো কাজটা চেয়ে নিয়েছেন আল্লাহ রসুল না করেননি এই আল্লাহ তালা আমাদেরকে বলেন যে ওয়াজা আল্লাহ মিল্লাদ সুলতান আল্লাহ আমাকে তুমি তোমার পক্ষ থেকে সুলতানের নাসির দান করো এইসব চাওয়া কিন্তু না যায় কিছু নাই এই হুকুম চাওয়াটা ইব্রাহিম আলাই যে দোয়াটা করেছেন কত সুন্দর দোয়া দেখেন আমরা মনে করি না এগুলো আমরা সব বড় বড় আল্লাহ আল্লাহ হবো মাথায় পাগড়ি দিয়ে পাগলি দিয়ে সোয়া দরকার আমাদের পাগড়ি খারাপ না পাগড়ি তো ইসলামিক পোশাক কিন্তু তার মানে এটা না ঘরের মধ্যে বসে থাকতে হবে ইব্রাহিম আলিয়া দোয়া গুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ রব্বি হাবলি হুকমান ও আল্হেকি আল্লাহ তুমি আমাকে হুকুম দান করো মানে আমি মানুষের উপরে কোন জিনিস হুকুম করতে পারি এলএম আকাল নবুয়াদ এই সমস্ত জিনিসগুলো চেয়ে নেওয়া হুকুম দান কর যে আমি মানুষের মধ্যে আমি হুকুম দিতে পারি এই এই জিনিসটা এই জিনিসটা কিন্তু আসলে খুব গুরুত্বপূর্ণ আমরা কোরআনের এই আয়াতে আমরা দেখতে পাচ্ছি তো এই পর্যন্ত যতগুলো আয়াত আমরা পড়লাম আরো বেশ কিছু আয়াত আছে পাশাপাশি তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে আল্লাহ তালার হুকুমটাকেই কোরআনে এই মধ্যে বলা হয়েছে আল্লাহ মানে মানে তালার যে হুকুম যেটা আছে সেখানে মাঝে মাঝে আল্লাহ পক্ষ থেকে আসে আসে হেকমত এটা মানে হেকমত বলতে কোনো একটা বিষয়ে ইমপ্লিমেন্ট করার যোগ্যতা অর্জন করা তো এই জন্য দেখবেন যে অনেক ইমাম তারা বলেছেন আর হেকমা মানে সুন্নাকে বুঝায় কারণ হলো যে কোরআন শরীফের মধ্যে যত কথাগুলো বলা হয়েছে তার সুন্দরতম ইমপ্লিমেন্ট আমাদের নবী করছিলেন এবং তার ইমপ্লিমেন্টেশনে কোনো এক জায়গায় খুঁজছিল না কোন এক জায়গায় খুঁজছিল না তিনি এটা ছিল ঠিক যে ইমপ্লিমেন্টেশন করার সময় দুটো জায়গায় এমন হয়েছে যে তিনি সহজটা গ্রহণ করেছেন কঠিনটা নেননি নিয়ে আল্লাহ তালা ওই জায়গায় কঠিনটাও চেয়েছিলেন যে কঠিনটা নিলেও নেওয়া যেত কিন্তু আল্লাহ তালা মানে তাকে এর জন্য মানে ধরেননি এবং তাকে শাস্তি দেননি তিনি যেমন বদর যুদ্ধে বদর যুদ্ধে হয়ে যাওয়ার পরে সত্তর জন যুদ্ধবন্দী হয় তার মধ্যে আল্লাহ রসুলের আপন চাষা ছিলেন আপন জামাই ছিলেন তার মেহে জাইনাবের স্বামীও সেখানে ছিল এখন এইটা দেখে আল্লাহ রসুল একটু চিন্তায় পড়ে গেছেন যে আহারে আমার আত্মীয় স্বজন আমাদের সবার আত্মীয় স্বজন যখন মক্কায় ওখানে মদিনায় ওখানে তখন মহাজিদদের যারা ছিলেন তারা সবাই আত্মীয় আটকা পড়ে গেছে তো কি করা যায় সাধারণত আল্লাহ তালার পক্ষ থেকে একটা এ আসছে যে ওদেরকে মেরে ফেলাটাই হলো কথা কারণ যুদ্ধ মন্দির ওদের মেরে ফেলতে হবে কাফের তো তখন আল্লাহ রসুল আবু বকের কাছে জিজ্ঞেস করলেন আবু বকর তোমার কি মনে হয় তো বলে যে এরা তো সব আত্মীয় স্বজন আপনি এ করেন টাকার বিনিময়ে ছেড়ে দেন টাকাও হলো কিছু আর এরাও হয়তো পরবর্তীতে মুসলমান হবে এমনকি দুই একজন তো মুসলমানও ছিল আব্বাস রাজা মুসলমান ছিলেন ওই অবস্থায় উনি যুদ্ধে আসতে বাধ্য হয়েছেন আচ্ছা বললেন যে ওদেরকে জবাই করে দেন কিন্তু দেখা গেল যে আল্লাহ তালা হজরতমরের পক্ষে হজরত আবুকার পক্ষে উনি এইভাবে গেছেন যে ওটা ওইটা একে উত্তম ছিল না এখন আল্লাহ রসুল সাল্লা এই যে ডিসিশনটা এটা কিন্তু ভুল ছিল না তিনি একটা ডিসিশন নিয়েছেন সবগুলোকে দেখে এবং এটা এই যে হুকুমটা তিনি দিয়েছেন এটা এমন নয় যে তিনি একটা নাজা করেছেন বরং এমন যে এটা দুটোর মানে গ্রহণ করেছেন দুটোর একটা এরকম দুই একটা মাত্র ঘটনা ছিল আর সব জায়গার গুলো এত সুন্দর ভাবে ছিল যেটা কেয়ামত পর্যন্ত ওইভাবে করা সম্ভব ওই জন্য আমাদের নবী সাল্লাহামের সুন্নাকে আল হেকমা বলা হয় ইমপ্লিমেন্টেশন করার যে যোগ্যতা আল্লাহ আমরা আজকে হুকুমের অর্থ যেটা আমরা এ পর্যন্ত পড়লাম সেটা হলো এই যে আল্লাহ তালার দেওয়ার সিস্টেম দেওয়ার নির্দেশ দেওয়া নিষেধ দেওয়া মানে কি বলে নবুওয়াত দেওয়া কাদা এবং কাজর কাদর আল্লাহ তালার দেওয়া ফায়সালা এবং তাকদির এই সবগুলো হুকুমের মধ্যে আসে আমরা কোরআনের বন্নিত ওই আয়াতগুলো নিয়ে আসলাম আজকে যে আয়াতগুলো আল্লাহ তাআলার হুকুমগুলোকে নিয়ে আসছে এবং আমরা খুব সুন্দরভাবে বুঝলাম যে এই হুকুমটা যখন আসছে তখন এর অর্থ নিষেধ করা এর আদেশ করা এর অর্থ সংস্কার করা এর অর্থ নবুওয়াত এর অর্থ বুঝ দেওয়া ন্যায় বিচার করা যোগ্যতা দেওয়া তারপর আল্লাহ তালার আইন শরিয়া এইগুলো অর্থে এই আয়াতগুলো আসছে আমরা আজকে একটা ভালো জায়গায় এসে পৌঁছলাম আগামী সপ্তাহে ইনশাল্লাহ আরো আয়াতগুলো নিয়ে আসবো আস্তে আস্তে যে আয়াতগুলো গুলো হুকুম কোন কোন অর্থে আসছে এটা আমাদের সামনে দিয়ে দেব ইনশাআল্লাহ আমি আশা করব যে আপনারা সবাই সঠিক সময় আসবেন আমরা আমরাও চেষ্টা করব যে সময় বেশি না নিতে এক ঘন্টা সময় বেশি নেওয়া ঠিক হবে না আল্লাহ তালা আমাদেরকে কল্যাণ দান করুন এবং এখান থেকে আমরা যে যা শিখি এটাকে আমরা একটু ইমপ্লিমেন্ট করার চেষ্টা চেষ্টা করি করি আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন আপনারা সবাই আল্লাহ ভালো থাকবেন এই দোয়া করছি আল্লাহ তালার কাছে কায় এই দোয়া করছে যে আল্লাহ আমাদের যে সমস্ত আত্মীয় স্বজন ইন্তেকাল করেছেন রমজান মাস আসতেছে আল্লাহ তুমি ওদের সবাইকে ক্ষমা করে দাও যদি ভুল করে থাকে ওরা তো ওদেরকে তুমি ক্ষমা করে দাও ওদের কবর যেগুলো আমরা নিজে হাতে কবরস্থ করেছি অথবা কবরের পাশে দেখেছি আমার বাবাকে কবরস্থ করতে অথবা কবরস্থ করতে অথবা মাকে আত্মীয় স্বজনকে আমরা কবরে দেখতে পাই আল্লাহ তোমার ওই কবরগুলোকে সব জান্নাতের টুকরা বানিয়ে দাও আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ আমাদের আত্মীয় স্বজনদেরকে তুমি জান্নাত তুল দাও একেবারে কিছু তপ নবীন সিদ্দিকিন সুহাদা সালেহিন দের সাথে রাখ আল্লাহ আল্লাহর কাছে দোয়া করি যে আমাদের আব্বা আম্মারা যারা জীবিত আছেন আল্লাহ যেন তাদের সবাইকে হায়াতে তৈয়েবা দান করেন এবং আমাদের আত্মীয় স্বজন যারা আছেন তাদের সবাইকে আল্লাহ তালা ভালো রাখেন আমাদের সন্তানদেরকে ভালো রাখেন আমাদের এই প্রোগ্রামটাকে আরো সাকসেসফুল করার জন্য আপনাদের পরামর্শ দরকার আপনারা পরামর্শ দেবেন আমাদের মানে কিউএনএস একাডেমি পেজে যে ওখানে আমাদের এটা থাকবে ونحن قربان أن شاء الله سبحانه وتعالى الله سبحانه وتعالى يقول الله سبحانك اللهم يقول أشهد أن الله إله إلا أنت استغفرك أن إليك